সিরিয়াল ওয়াইজে যদি ছাত্ররা পড়ে, যে কোনো ছাত্ররাই পড়ে, তাদেরকে আমরা একটু অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করব এই ফাইজার ভ্যাকসিনের ক্ষেত্রেও। আমরা আশা করি পর্যায়ক্রমে আমরা ছাত্রদের, বিশেষ করে যেখানে লেখাপড়াটা তাড়াতাড়ি শুরু করতে পারে, সেই দিকে আমরা বেশি মনোযোগী হব। অবশ্যই অন্যান্য যারা আছেন তারাও পাবেন, এটা মেডিকেল শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীও। আমরা চাই যে সবগুলো বিশ্ববিদ্যালয় এটা তাদের লেখাপড়া শুরু করুক, একাডেমিক কার্যক্রম শুরু করুক। সেই জন্যে যত বিশ্ববিদ্যালয় আছে, সরকারি বেসরকারি দুটোরই ছাত্র ছাত্রী এবং শিক্ষক সকলদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেওয়ার চেষ্টা করব। কারণ সামনে তো বেশ ভ্যাকসিন আসবে আমরা আশা করছি, এবং রাশিয়ান ভ্যাকসিনেও আলোচনা যেটা হয়েছে খুবই অগ্রগতি লাভ করেছে, আমরা এগ্রিমেন্ট পর্যায়ে চলে গেছি, এবং আমরা আশা করি ওখান থেকেও আমরা ভ্যাকসিন হয়তো তাড়াতাড়ি পাবো, এটি আমরা আশা করতেছি। টোটাল সব প্রাইভেট সরকারি বেসরকারি যেগুলো আছে সব মিলে কয়েক লাখ হবে আর কি, কয়েক লক্ষ হবে, এবং সেটা আমরা দিয়ে দিতে পারবো। কারণ আমরা তো চাইনিজেই অর্ডারই করেছি 1.5 কোটি, তো 1.5 কোটি মানে 2 ডোজ করে দিতে হলে 75 লক্ষ আমরা দিতে পারবো। এবং আমাদের রাশিয়ার কাছ থেকেও আমরা প্রায় ওরকম আমরা আশা করতেছি, ওটা পেলেও তো সংখ্যা ওরকমই হবে। আবার ইতিমধ্যে এটাও চেষ্টা চলছে যে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন যেটা আছে তাদের, এ বিষয়েও আমরা সবসময় জোর দিচ্ছি, ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে আলোচনা, ইন্ডিয়ান অ্যাম্বাসিডারের সাথে আলোচনা, এবং আমরা আমাদের ভ্যাকসিন যেটা আমরা টাকা দিয়েছি, আমরা এগ্রিমেন্ট করেছি, সেই ভ্যাকসিনটা জানি আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়। আমাকে যদি জিজ্ঞেস করেন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে, আমি মনে করি আমাদের 5 কোটি লোককে আপাতত টিকা দেওয়া প্রয়োজন, এবং 5 কোটি দিলে পরে আমাদের দেশ সুরক্ষিত হয়ে যাবে, এটি আমি মনে করি। কারণ আমাদের এরা 5 কোটি ডোজ টিকা যদি 5 কোটি লোককে আর কি যদি আমরা দিতে পারি, তাহলে পরে আমাদের পপুলেশনের একটা বিরাট যে ভালনারেবল গ্রুপ যেটা আছে এটা কভার হয়ে যাবে।